So dear students, today we will discuss about vector algebra. So chatrara, tahole tomader request e ajke ami ei vector somporke ektu alochona korchi. Ashole amader class 11th physics er protiti onshoi pray 11th keno bolbo 11 12 বাবা যদি হাজার ক্লাসে আমরা যাই তাহলে দেখব যে এই ভেক্টরের অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের পিছু ছাড়ছে না। আসলে বিষয়টা হচ্ছে যে আজকে আমরা যে টপিকসটা পড়তে চলেছি ভেক্টর, আসলে এটি পদার্থবিদ্যার কোনো টপিকস না বলাই ভালো। আসলে এটি একটি ম্যাথামেটিক্যাল টুলস, আমি ইংলিশের সঙ্গে সঙ্গে বাংলা টার্মগুলো তোমাদের সুবিধার্থে বলে দেবো। তো যাই হোক, যেটা বলছিলাম যেটা আসলে একটা ম্যাথামেটিক্যাল টুলস, এই যেটা দিয়ে আমরা ফিজিক্সের বিভিন্ন থিওরিকে এস্টাবলিশ করতে পারবো বা বিভিন্ন ন্যাচারাল ফেনোমেনাকে উইথ ম্যাথামেটিক্স আমরা অ্যানালাইসিস করতে পারবো। কাজেই ফিজিক্স পড়তে গেলে যে ম্যাথামেটিক্যাল টুলসগুলো ক্লাস ইলেভেনের ছেলেমেয়েদের জানা প্রয়োজন, তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে যে ভেক্টর। পরবর্তী ক্ষেত্রে আমি আবার যে সমস্ত টুলসগুলো লাগবে আলোচনা করব, যেমন ত্রিকোণমিতির কিছু অংশ লাগবে, ক্যালকুলাস লাগবে, অ্যালজেব্রা লাগবে, যেগুলো হয়তো তোমরা কোনো না কোনো সময় পড়বে পরবর্তী ক্লাসে, ক্লাস টুয়েলভে পড়বে বা ইলেভেনের শেষের দিকেও কিছু কিছু পড়বে, এবার প্রথম থেকেই পড়তে শুরু করেছো। তো যাই হোক, আমরা আজকে এই ম্যাথামেটিক্যাল টুলসটা নিয়ে আলোচনা করব, যেটা কিনা ভেক্টর। তো ছাত্ররা, তোমরা আগে থেকেই শুনে এসছো, ক্লাস নাইন থেকে তোমরা পড়েছো যে রাশি বলতে আমরা কি বুঝি বা ভৌত রাশি বলতে আমরা কি বুঝি, যে রাশিগুলোকে পরিমাপ করা যায়, পরিমাপযোগ্য যে কোনো কোয়ান্টিটিকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলে জানি। পরিমাপযোগ্য যে কোনো রাশি ভৌত রাশি, ফিজিক্যাল কোয়ান্টিটি, তো পরিমাপযোগ্য যে কোনো রাশিকে আমরা ভৌত রাশি বলছি। যে রাশিগুলোকে আমরা পরিমাপ করতে পারবো না সেগুলোকে আমরা ভৌত রাশি বলবো। যেমন সাধারণভাবে যদি আমি একটা উদাহরণ দিই যে ভৌত রাশি কি, যেমন আমি বললাম যে দূরত্ব, ডিস্টেন্স, ডিস্টেন্স কিন্তু একটা ভৌত রাশি, কারণ এটা পরিমাপ করতে পারি। কেউ যদি কোনো একটা পজিশন থেকে, এই স্থান থেকে ধরা যাক এই স্থানে পৌঁছালো, কেউ এই পথ দিয়ে এভাবে পৌঁছাতে পারে, কেউ এই পথ দিয়ে এভাবে পৌঁছাতে পারে, তাহলে আমরা এর যে অতিক্রান্ত দূরত্বটা অর্থাৎ যে ডিস্টেন্সটা সেটা কিন্তু সহজে পরিমাপ করতে পারবো, নির্দিষ্ট পদ্ধতিতে ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা এটা পরিমাপ করতে পারবো। কাজেই আমরা দূরত্বকে একটা ভৌত রাশি বলতে পারি। যেমন আমি বলতে পারি বেগ, কোনো বস্তুর বেগ, ভেলোসিটি, এটাকেও আমরা ভৌত রাশি বলতে পারি, কারণ আমরা কোনো বস্তুর বেগ পরিমাপ করতে পারি। আমরা জানি যে কোনো বস্তু এত কিলোমিটার পার ঘন্টা দ্রুতিতে একটা নির্দিষ্ট দিকে চলছে, অর্থাৎ সেটা তার বেগ। তাহলে আমরা বেগ নিয়ে আমরা বলতে পারি এটা একটা ভৌত রাশি, একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, কারণ ইট ক্যান বি মেজারেবল, এটা পরিমাপ করা সম্ভব, তাই এটা ভৌত রাশি। কিন্তু যদি আমি বলি কোনো কিছু একটা ওয়ার্ড লাইক আই ওয়ান্ট টু সে মাইন্ড, মানুষের মন ক্যানট বি মেজারেবল, পরিমাপ করে যায় না, ভৌত রাশি নয়। আমাদের থিঙ্কিং, থট ক্যানট বি মেজারেবল,
কাজে এগুলো ভৌত রাশি নয়। তাহলে ভৌত রাশি বলতে আমরা বুঝবো যে পরিমাপযোগ্য যে সমস্ত রাশি তাদেরকে প্রকৃতপক্ষে আমরা ভৌত রাশি বলব। এখন তোমরা ক্লাস 9 থেকে এটা পড়ে এসছো যে এই ভৌত রাশি দুই প্রকারের হয়। ফিজিক্যাল কোয়ান্টিটি যদি বলি, আমি তোমাদের ইংলিশ এবং বাংলা দুটো মেশামেশি করেই বলবো। ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা এর আগে দুটো ভাগে ভাগ করেছি। এক ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা বলেছিলাম স্কেলার্স, আরেক ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা বলেছিলাম ভেক্টরস। তো ছাত্ররা, তোমরা এদের ডেফিনেশনও জেনে এসছো যে যে রাশির কেবলমাত্র মান আছে, কোনো দিক বা অভিমুখ নেই, তাকে আমরা বলছি স্কেলার রাশি। যে রাশির মান আছে এবং অভিমুখ আছে তাকে আমরা বলেছি ভেক্টর রাশি। কিন্তু ছাত্ররা, আমি এই অ্যাডভান্স লেভেলে অর্থাৎ ক্লাস 9-এ যেটা শিখেছিলাম তার থেকে একটু অ্যাডভান্স লেভেলে এসে ক্লাস 11-এ বিষয়টাকে আর একটু ডিটেলস বা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। আসলে এই ফিজিক্যাল কোয়ান্টিটির যে বিভাজন আমরা করছি স্কেলার বা ভেক্টর, প্রকৃতপক্ষে এই ধরনের বিভাজন করা সঠিক নয়। আমরা বলতে পারি যে ফিজিক্যাল কোয়ান্টিটির বা ভৌত রাশিগুলোকে কতকগুলো বিশেষ অবস্থার বা কতকগুলো বিশেষ ক্ষেত্রে কতকগুলো ভৌত রাশিকে আমরা স্কেলার নাম দিয়েছি, কতকগুলো ভেক্টর রাশিকে আমরা ভেক্টর নাম দিয়েছি। তার মানে এমন নয় যে রাশি কেবলমাত্র দুই প্রকারেরই হতে পারে, স্কেলার এবং ভেক্টর, এছাড়া অন্য কোনো রাশি নেই, এটা কিন্তু বলা যায় না। এমন অনেক ভৌত রাশি আছে যেগুলো কিন্তু স্কেলার বা ভেক্টর কোনোটাই পার্টিকুলারলি বলা যাবে না। তাহলে তাদের ক্ষেত্রে আমরা কী বলবো? সেগুলোকে আমরা সাধারণত টেনসার কোয়ান্টিটি বলে থাকি, টেনসার রাশি। তাহলে রাশি তিন প্রকার তাও কিন্তু নয়। কেউ যদি মনে করে যে স্কেলার রাশি, ভেক্টর রাশি এবং টেনসার রাশি রাশি তিন প্রকারের, আসলে কিন্তু তা নয়। আসলে স্কেলার আর ভেক্টর এরাও আসলে বিশেষ ধরনের টেনসার। তার মানে প্রকৃতপক্ষে যেটা দাঁড়াচ্ছে যে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির কথা যদি আমি বলি, সেটা আসলে কিন্তু টেনসার রাশি। এবং এই টেনসার রাশির দুটো বিশেষ ফর্ম হচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তাহলে রাশি কিন্তু এরমভাবে ভাগ করা যাবে না। টেনসার রাশির দুটো বিশেষ ফর্ম হচ্ছে স্কেলার আর ভেক্টর রাশি, বুঝে গেল? তাহলে যে কোনো পরিমাপযোগ্য রাশিকে আমরা কি বলবো? টেনসার রাশি বলবো। এবং সেই টেনসার রাশিকে দুটো বিশেষ ক্ষেত্রে আমরা দুটো বিশেষ নাম দিয়েছি। নামগুলো কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে? না, র্যাঙ্ক অনুযায়ী। যে টেনসারের র্যাঙ্ক, আচ্ছা, এই র্যাঙ্ক সম্পর্কে তোমাদের এখন ডিটেলস ধারণা দেওয়া সম্ভব নয়। আমি জাস্ট এটা রিমেম্বারের জন্য একটু বলে রাখছি, জাস্ট একটু ধারণাটা ক্লিয়ার করার জন্য, যে টেনসার রাশির র্যাঙ্ক যদি শূন্য হয় তাহলে তাকে আমরা বলবো স্কেলার রাশি। আবার এই টেনসার রাশির র্যাঙ্ক যদি 1 হয় তখন আমরা তাকে বলবো ভেক্টর রাশি। এবং বাকি যদি র্যাঙ্ক 0, 1 ছাড়া 2, 3 এইসব র্যাঙ্কের টেনসার পাওয়া যায় তাদেরকে আমরা সাধারণভাবে টেনসর রাশি বলে থাকব। তাহলে এই টেনসার রাশির দুটি বিশেষ ফর্ম হচ্ছে স্কেলার এবং ভেক্টর। আমি বারবার বলছি কথাটি, এরা কিন্তু দুটো আলাদা বিভাজিত রাশি নয় বা রাশি তিন প্রকার, এটাও ঠিক নয়। তাহলে আসলে টেনসার রাশির দুটো বিশেষ ফর্ম হচ্ছে স্কেলার এবং ভেক্টর। টেনসার রাশির র্যাঙ্ক 0 হলে তাকে স্কেলার রাশি বলে, টেনসার রাশির র্যাঙ্ক 1 হলে তাকে ভেক্টর রাশি বলা। আবার কোন টেনসার রাশির র্যাঙ্ক যদি n হয় তাহলে সেই টেনসার রাশির যে উপাংশের সংখ্যা, নাম্বার অফ কম্পোনেন্ট,
সেটি হয় 3 টু দি পাওয়ার n, বা মাত্রার সংখ্যা বলতে হবে নাম্বার অফ ডাইমেনশন, ম্যাক্সিমাম নাম্বার অফ ডাইমেনশন, দিস ইজ অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম নাম্বার অফ ডাইমেনশন 3 টু দি পাওয়ার n। তাহলে দেখা যাক স্কেলার রাশির ক্ষেত্রে এটি কত হয়। যদি n ইকুয়ালস টু 0 হয় তাহলে স্কেলার রাশির ক্ষেত্রে 3 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, অর্থাৎ স্কেলার রাশির ডাইমেনশন বা কম্পোনেন্ট একটি। আবার যদি n সমান 1 হয় তাহলে 3 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 3, সেটি ভেক্টর রাশির কম্পোনেন্টের সংখ্যা বা মাত্রার সংখ্যা। বুঝা গেল? তাহলে স্কেলার রাশি হচ্ছে একটি শূন্যক্রমের টেনসার, ভেক্টর রাশি হচ্ছে একটি প্রথম ক্রমের টেনসার, র্যাঙ্ক, যাকে বাংলায় আমরা বলছি ক্রম। তাহলে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কে এদের অরিজিন, স্কেলার বা ভেক্টর রাশির অরিজিনটা কোথা থেকে, টেনসার রাশির থেকে, এবং কোন অবস্থায় তাদেরকে স্কেলার এবং ভেক্টর বলা হয় সেটি বোঝা গেল। এবারে আমরা এই স্কেলার এবং ভেক্টর রাশির ফিজিক্যাল ডেফিনেশনের দিকে যাব, যে স্কেলার রাশি বলতে কী বোঝায় এবং প্রকৃতপক্ষে ভেক্টর রাশি বলতে কী বোঝায়। তাহলে প্রথমে আমরা একটু স্কেলার রাশি নিয়ে আলোচনা করব। স্কেলার রাশি কি, আমরা আগেই জানি যে যে রাশির কেবলমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই। দিক বা অভিমুখ নেই, যে রাশির কেবলমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই তাকে আমরা স্কেলার রাশি বলে থাকি। যেমন স্কেলার রাশির কয়েকটি এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি, আমি আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম, দূরত্ব ডিস্ট্যান্স একটা স্কেলার রাশি, দ্রুতি একটা স্কেলার রাশি, কার্য একটি স্কেলার রাশি ইত্যাদি। এবং এই স্কেলার রাশির যখন আমরা অপারেশন করি, যোগ বিয়োগ এইসব অপারেশন করি, সাধারণ বীজগণিতের নিয়ম অনুযায়ী হয়ে থাকে। যেমন আমি স্কেলার রাশি যদি বলি যে একটি ডিস্ট্যান্স x1 এবং অপর একটি ডিস্ট্যান্স x2, x1 সমান সাপোজ 3 মিটার, x2 ইকুয়ালস টু সাপোজ 4 মিটার, তাহলে টোটাল যদি আমি ডিস্টেন্স বের করি সেক্ষেত্রে x1 + x2 দ্যাট ইজ ইকুয়ালস টু 3 + 4 ইকুয়ালস টু 7 মিটার। দিস উইল বি সিম্পলি অ্যাডেড আপ অ্যাকর্ডিং টু সিম্পল অ্যালজেব্রা, বাট ইন কেস অফ ভেক্টর কোয়ান্টিটি দিস টাইপস অফ অ্যালজেব্রা উইল নট হোল্ড গুড। সো উইল সি লেটার অন হোয়াট টাইপস অফ অ্যালজেব্রা দে ফলো। সো ইন দ্য নেক্সট লেকচার উইল ডিসকাস অ্যাবাউট ডিটেলস ইন ভেক্টর কোয়ান্টিটি অ্যাজ ওয়েল অ্যাজ সিম্পলি আ লিটিল ফর টেনসর কোয়ান্টিটি। থ্যাংক ইউ।